রংপুরের কৃষি জমিগুলোর বেশিরভাগ তামাক চাষ হওয়ায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোই গত তিন দশকে পরিবেশ ধ্বংসকারী তামাক জেলার আশি শতাংশ কৃষি জমি গ্রাস করেছে এখনও কৃষকদের মাঝে তামাক চাষের প্রবণতা বেড়েই চলেছে রংপুর বুরু প্রধান বাবলুর রহমান বারি রিপোর্ট জানাচ্ছেন নাজিয়া আফরিন অনুসন্ধানে দেখা যায় তামাক চাষের কারণে সাম্প্রতিক বছরগুলোতে কৃষি জমির বর্গামূল্য বেড়েছে কয়েক গুণ যে জমি কয়েক বছর পূর্বে বর্গা হতো চার থেকে পাঁচ হাজার টাকায় সে জমি এখন বর্গা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকায় বর্গামূল্য বৃদ্ধির কারণে সাধারণ কৃষকরা তামাক চাষে ঝুঁকে পড়েছেন কৃষি উপকরণের মূল্য অনুযায়ী ইরি বড় ধান ও রবি শস্য চাষ কৃষকদের জন্য অধিক ব্যয়বহুল চলতি মৌসুমে পাঁচ জেলায় তেরো হাজার সাতশো সাতাশি হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে কোম্পানিরা সাত দেয় আবার ওদের লোক লোকজন দেখা দেখাশুনেও করে আর আমাদের কাছাকাছি হাট ধানের ফল তামাক পাই পাইছে পাই কিন্তু ধানের ফল পাইছে পাই না এই জন্য করি বিক্রি করতে না পারি তাহলে আমার তো ওই ফসল আবাদ করি লাভ নেই এই কারণে আমার তামাক আবাদ করি কৃষকদের তামাক চাষ থেকে ফিরিয়ে আনতে ন্যায্য মূল্যে বিভিন্ন রবিশস্যর বীজ প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল তামাক চাষ যে যেন হয় অধিক হয় অন্য ফসল উৎপাদন করে সেই রকম দাম দিতে হবে রবি শস্য চাষ ও বাজারজাতকরণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো নজরদারি নেই জানালেন এই কৃষিবিদ আমাদের তামাক উৎপাদন সম্পর্কে আমরা সবথেকে গুরুত্ব করতেছি যাতে এটা আঘাত না করে অন্য ফসল যাতে করতে পারে সেই সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানো হলে কৃষকরা তামাকের বদলে নানা রকম ফসল চাষ করবে বলে মনে করেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি উপজেলা নির্বাচনে বিএনপি এলে আর বড় ধরনের ভুল করবে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন মন্ত্রী বলেন বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল তাই তাদের উচিত নির্বাচনে অংশ নেওয়া তারা নির্বাচনে অংশ না নিলে নির্বুদ্ধিতার পরিচয় দেবে বলে মন্তব্য করেন তিনি কুমিল্লার চান্দিনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মঙ্গল বিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে গতকাল চান্দিনা উপজেলার এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সময় ঘটনাস্থল থেকে একটি এলজি দুই রাউন্ড গুলি পিস ইয়াবা ও বন্দুক উদ্ধার করেছে পুলিশ চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ তীরচর এলাকায় পৌঁছলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে গুলিবিদ্ধ হয় মাদক ব্যবসায়ী মঙ্গলবিয়া আহতাবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন